ইটস এনাফ, অনেক হয়েছে আপনাদের লুকোচুরি খেলা। বহু তো বলেছেন যে ভারতীয়রা প্রোপাগান্ডা করছে আমাদের দেশে, মানে বাংলাদেশে, আপনাদের দেশে সংখ্যালঘিষ্ঠ হিন্দুদের উপরে কোনো রকমের অত্যাচার হচ্ছে না। এগুলি ভারতীয়রা ফেসবুকে ইউটিউবে প্রোপাগান্ডা করছে, মিডিয়ার এটা একটা চক্রান্ত, ভারতীয়দের চক্রান্ত। তাহলে আপনাদের দেশের ইন্টারিম গভর্নমেন্টের এই যে উপদেশটা, উনি কি বলছেন এগুলি? তো একেবারে কিন্তু ক্লিয়ার যে দুর্গাপূজার সময়ে কোনো রকমের মাইক বাজানো যাবে না যখন আজান চলতে থাকবে। এখন সেই জিনিসটা যদি ভারত থেকে আসতো যে দুর্গাপূজার সময়ে নামাজের যে আওয়াজ সেটা আসতে পারবে না, তখন তখন তো আপনারা রেই রেই করে কামড়াতে আসতেন। যদিও আমাদের দেশ থেকে এটা কখনোই করা হবে না, কারণ আমাদের দেশটা বিভিন্ন জাতি ধর্ম বর্ণের একটা পরিপূর্ণ মালা। আমাদের এই দেশে যত রকমের ধর্ম রয়েছে, যত রকমের বিশ্বাস রয়েছে, সেটা আপনাদের কাছে একেবারে অকল্পনীয়, মানে অবিশ্বাস্য। এটা অনেকটা কিরকম জানেন তো, মানে কুয়োর ব্যাঙের মতন, এপাশ থেকে ওপাশে লাফ দেবে, লাফ দিয়ে বলবে এটাই তো পৃথিবীর মানে সাইজ, কারণ ও এর বাইরে আর কিছু দেখেনি। তো ফেসবুক যোদ্ধাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, বা ইউটিউব যোদ্ধাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আপনাদের মুখোশ কিন্তু একেবারে পরিপূর্ণরূপে খুলে গেল। ভারতের কাছে শুধু নয়, সারা বিশ্বের মিডিয়া কিন্তু দেখলো, আপনাদের দ্বিচারিতা ওরা কিন্তু দেখলো। এটা গণতান্ত্রিক দেশের কি করে ফ্রেম হতে পারে যে একটা ধর্মের মানুষ যেহেতু মানে উপাসনা করবে ঠিক এই টাইমটাতে, তার আরেকটা ধর্মের মানুষের উপাসনার যেই রিচুয়াল সেগুলি বন্ধ থাকবে, সেখান থেকে কোনো আওয়াজ আসতে পারবে না। কেননা সংখ্যাগরিষ্ঠরা এখানে কোনো পার্টিকুলার ধর্মের মানে কি বলবো মানে রিচুয়াল পালন করছে, তো এগুলি বন্ধ করুন। আর এখানে কিন্তু কমেন্ট বক্স পড়ে যেটা দেখলাম, ভারত থেকেই সবচাইতে বেশি রিয়াকশান গেছে ভারত সেবাশ্রম সংঘ ইস্কনিদের মতুয়া সংগঠনের উপরে, যে আরও দান করুন আপনারা, আরও দান করুন, বন্যাত্মদের পাশে, মুসলিম বন্যাত্মদের পাশে আপনারা আরও দাঁড়ান। এবার ওরা আপনাদের মানে কি বলবো শিখা কেটে দেবে। এখন আমি বলবো যে আপনারা আপনাদের ইস্কন মানে ভারত সেবাশ্রম সংঘ মতুয়া সংগঠন যারা যারা রয়েছেন বাংলাদেশে, তারা আপনাদের শিক্ষাটা ওরা যেদিন কেটে দেবে সেদিন হয়তো আপনাদের শেষ শিক্ষাটা হবে। আপনাদের আগেও শিক্ষা হয়নি, যখন মন্বন্তরের সময় সারা বিশ্বব্যাপী ঘুরে টাকা সংগ্রহ করে বাংলাদেশিদেরকে আপনারা খাইয়েছিলেন, সেই বাংলাদেশিরাই কিন্তু আপনাদের জগন্নাথ দেবের মন্দিরকে পুড়িয়ে দিল, ঠাকুরকে উল্টে ফেলে দিল, যা খুশি তাই করলো, একটা বাউলকে পর্যন্ত ওরা ছাড়লো না, সেটাকে কিন্তু আপনারা চট করে ভুলেও গেলেন, চট করে কিন্তু আপনারা ভুলেও গেলেন, আবার আপনারা বন্যাত্মদের পাশে দাঁড়ালেন। তো এই হচ্ছে গিয়ে এদের প্রতিদান, এই হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে প্রতিদান। তো আমি আবার বলবো, বাংলাদেশিরা যারা কট্টরপন্থী, তারা যে সমস্ত দোগলা মুখোশ পরে থাকেন যে আপনাদের দেশে হিন্দু সম্প্রদায়ের উপরে, সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের উপরে আপনারা কোনো অত্যাচার করেন না, তারা কিন্তু আর মুখ বড় করে কথা বলবেন না, কথা বলবেন না। এখন আপনারাও তৈরি থাকুন, আমাদের দেশেও সেম জিনিসটাই কিন্তু উল্টো হতে পারে, এবং কোথাও কোথাও কিন্তু আপনাদের অতি আস্ফালনের কারণে আমাদের দেশের সংখ্যালঘিষ্ঠরা প্রচুর জায়গাতে ভুগছে, আমার জানা মতো তো ভুগছে। ওরা কিন্তু নিরপরাধ, কোনো অপরাধ করেনি, শুধুমাত্র আপনাদের মতো সেম সম্প্রদায়ের হওয়ার কারণে ওরা এই কষ্টটাই কিন্তু পাচ্ছে। একটা বৃহৎ দেশের একটা কি বলবো মুখপাত্র যখন উপদেষ্টার মুখ থেকে যখন এই ধরনের কথা বের হয়, এটা ভীষণই দুর্ভাগ্যজনক। তো এই বলে ভিডিওটাকে শেষ করলাম। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামত এখানে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।